দিন্দু সবাইকে স্বাগত জানাচ্ছি ইজেস ভিডিও সিরিজের সপ্তম লেকচার ভিডিও ফিচুয়ালে আশা করি আগের লেকচার ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা আপনার সিকোয়েন্স অনুযায়ী দেখে নিয়েছেন এবং আমার সাথে এই প্রজেক্টটি তৈরি করে নিয়েছেন তো এই ভিডিও টিউটোরিয়ালে যে আমরা বলেছিলাম দেখাবো কিভাবে এই প্রোজেক্টটিকে হেরুকিতে ডিপ্লয় করতে হয় তো ইতিমধ্যেই আপনারা আমার সাথে হেরুকিতে একবার ডিপ্লয় কীভাবে করতে সেটা শিখে নিয়েছেন নোট জেস এর সিরিজে সো আবারও দেখে নিতে পারেন চাইলে তো প্রথমে যে কাজটা করে নিতে হবে কিছু চেঞ্জ করতে হবে আমার এই রুট ডিরেক্টরিতে ইজেএস টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি সার্ভারটাকে বন্ধ করে কন্ট্রোল সি এর মাধ্যমে বন্ধ করে দিলাম তো যে চেঞ্জগুলো করবো এগুলো আমি আপনাদের দেখাচ্ছি প্রথমেই আমি এখানে ইন্ডেক্স টোড অর্থাৎ সার্ভারে চলে আসব সার্ভারে যে কাজটা করব এখানে ডিরেক্টলি আমি পট দেবো না আমি সেটা কি করব প্রসেস ডট ইএনবি এবং এইখান থেকে এরকম পটকে অ্যাক্সেস করব যেটা আসলে হেরকু এখানে জেনারেট করবে সেই কাজটা আমার এখানে করা লাগবে না ওকে সেভ করে নিলাম এতটুকু কাজ দেন ডেফিনেটলি রুট ডিরেক্টরিতে আমি রুট ডিরেক্টরিতে থাকা অবস্থায় এইখানে আমি একটি প্রক ফাইল তৈরি করব সো প্রক ফাইল এক্স্যাক্টলি আমার মতো নাম দিতে হবে অবশ্যই এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে প্রক ফাইলটা ওকে এবং এই প্রক ফাইলের মধ্যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়েব কোলন দিয়ে এইখানে নোডের মাধ্যমে কাকে রান করব ইন্ডেক্স টোড জেস হতে যার মধ্যে আমার সার্ভারটা রয়েছে একজ্যাক্টলি এজ ইট ইজ হতে হবে আমি যেরকম দিয়েছি তো এতটুকু কাজ করে নেবেন অ্যান্ড দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যখন গিট অ্যাড করবো এখানে আমরা চাচ্ছি না নোট মডিউলস এই আননেসেসারি আননেসেসারি এটা নেসেসারি বাট এইখানে যে এতগুলো ফোল্ডার রয়েছে সেগুলো আমরা অ্যাড করতে যাচ্ছি না সেই জন্য আমরা একটি গিট ইগনোর ফাইল আমরা অ্যাড করে থাকি সবসময় তাই না সো রুট ডিরেক্টরিতে আবারও গিট ইগনোর এই ফাইলটা অ্যাড করে নেব এবং এইখানে নোড মডিউলস যে ফোল্ডারটা রয়েছে এক্সেক্টলি এজ ইট ইজ লিখে স্ল্যাশ দিয়ে দেবো এই ফোল্ডারটাকে কী করবে ইগনোর করবে ওকে তো এতটুকু কাজ এখানে যা যা করার দরকার সব আমি করে নিয়েছি আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি পারফেক্ট 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 ওকে ফাইন ক্লোজ করে নিলাম এটাকে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি এবার যে কাজটা করব আমরা হিরোকুতে চলে যাবো এবং হিরোকুতে আপনার সাইন ইন করে নেবেন ডেফিনেটলি আশা করি আপনার সাইন ইন করে নিয়েছেন তো আমি এখানে সাইন ইন করে নিই আমাকে সাইন ইন করতে হবে বাট লগ ইন করতে হবে আমি লগ ইন করে নিচ্ছি আমার যে ক্রেডেনশিয়াল সেইগুলো ইউজ করে আমি লগ ইন করে নিলাম ফাইন তো এইখানে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এটা দরকার নেই আমার এই মুহূর্তে এখানে ভেরিফিকেশানের কোনো প্রয়োজন নেই রাইট তো আমরা যেহেতু নতুন একটি প্রোজেক্ট এখানে আমরা কী করবো ডিপ্লয় করবো সেই জন্য এখানে আমি নিউয়ে যাব ক্রিয়েট নিউ অ্যাপে যাব দেন এখানে যে কোনো নাম দিতে পারেন আপনারা আমি দিচ্ছি ইজেএস দেন আমি এখানে দিচ্ছি প্রোগ্রামিং অ্যাপ ওকে প্রোগ্রামিং অ্যাপ তো এটা অ্যাভেলেবেল আছে কিনা দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবল আছে ওকে সো মেকশিওর একটা অ্যাভেলেবল নাম আপনারা চুজ করছেন একজাক্টলি সেম নাম দিলে ডেফিনেটলি অ্যাভেলেবল থাকবে না যেহেতু আমি এখন এটা ব্যবহার করছি দেন ক্রিয়েট অ্যাপ দিয়ে দিচ্ছি ওকে তো পরবর্তী স্টেপগুলো কী এখানে আমাকে বলেই দেবে পরবর্তী স্টেপগুলো কী কী করতে হবে অবশ্যই হিরোকু সিএলআই যেটা আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি আমরা নোট জেস এ সিরিজ থেকে যদি আপনারা সেই ভিডিও সিরিজ না দেখে থাকেন ডেফিনেটলি এই ভিডিও সিরিজে আসার তো কোনো মানেই হয় না তো আশা করি নোট জেস এ ভিডিও সিরিজ থেকে দেখে নিয়েছেন কীভাবে হিরোকুর যে সিএলআইটা সেট করতে হয় আমি যদি দেখিয়ে থাকি আদারওয়াইজ আপনার নিজেরা সিএলআই ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন এই যে এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে তো প্রথম কাজ হচ্ছে হিরোকুতে লগ ইন করা সেই কাজটা আমি এখানে করছি এই যে হিরোকুতে লগ ইন করে নিচ্ছি ওকে সো যদি হিরকুতে লগ ইন সব ঠিকঠাক থাকে এখানে বলবে যে কোনো কীতে চাপ দেওয়ার জন্য আর কী হচ্ছে এক্সিট করার জন্য তো আমি এইখানে স্পেসবারে চাপ দিলাম তো স্পেসবারে চাপ দেওয়ার পর এইখানে আসবে আমি লগ ইনে দেবো লগ ইনে দেওয়ার পর আবার এখানে দেখা যাচ্ছে লকড ইন এই যে লকড ইন হয়ে গেলাম পারফেক্ট এবার যে কাজটা করব এখানে পরবর্তী স্টেপগুলো ফলো করব যে আমাকে বলছে রুট ডিরেক্টরিতে চলে যাওয়ার জন্য তো আমি অলরেডি আমার প্রজেক্ট ফোল্ডারে আছি সুতরাং এই কাজটা আমার করা লাগবে না বাট গিটকে ইনিশিয়ালাইজ করা লাগবে সো আমি এখানে গিটটাকে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি দেন এন্টারে দিচ্ছি তারপর এখানে এই কমানটা আমাকে ইউজ করা লাগবে অর্থাৎ রিমোট ডিরেক্টরের সাথে আমাকে এখানে কানেক্ট করতে হবে আমি কন্ট্রোলস এল দিয়ে বা আপনারা হয়তো বা এখানে সামথিং অন্য কমান হবে কন্ট্রোল এল দিয়ে ক্লিয়ার করে নিতে পারেন যাই হোক আমি ক্লিয়ার করে নিলাম আপনার সিএলএস দিয়ে এন্টার দিতে পারেন যাই হোক এবার আমি এখানে এন্টার দিচ্ছি এবং রিমোট ডিরেক্টরির সাথে দেখতে পাচ্ছেন কানেক্টেড করা হয়ে গেল দেন এবার আমরা কি করব সব কিছু অ্যাড করে নেব এই যে গিট অ্যাডের মাধ্যমে যা যা ফাইল রয়েছে সবগুলোকে আমরা স্টেজিং এরিয়াতে নিয়ে গেলাম এবার স্টেজিং এরিয়া থেকে আমরা নিয়ে যাচ্ছি লোকাল এরিয়াতে ওকে বা লোকাল রিপজিটরিতে এই যে একটা কমিট দিয়ে দিচ্ছি এখানে যে কোনো মেসেজ দিতে পারেন আমি এটাই রেখে দিচ্ছি কমিট করা হয়ে গেল ফাইনালি আমরা এটাকে পুশ করব হেরোকু মাস্টারে ওকে এই যে এরকম মাস্টারে পুশ করে দিলাম একটু সময় নেবে ডেফিনেটলি এটা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের জন্য একটু সময় নেবে এবং বিল্ডিং যখন শেষ হয়ে যাবে এখানে সাকসেসফুল দেখাবে সো আমরা একটু অপেক্ষা করছি ওয়েট পারফেক্টলি যাচ্ছে সব কিছু যদি ঠিকঠাক থাকে এই যে দেখতে পাচ্ছেন বিল্ড সাকসিড এখানে দেখিয়েছে ওকে তো বিল্ড সাকসেস দেখার পরও একটু সময় এখানে নিন এই যে কাজ কিন্তু প্রসেস শেষ এই যে আমি এখান থেকে সেটিংয়ে যাবো ওকে ফাইন সেটিংয়ে যাচ্ছি সেটিং থেকে এই যে বলছে ইউ ক্যান ইউর অ্যাপ ক্যান বি ফাউন্ড এট দিস অ্যাড্রেস এই অ্যাড্রেসে পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপের অ্যাড্রেসে চলে আসলাম এবার এই অ্যাড্রেসটা আমি চাইলে যে কারোর সাথে শেয়ার করতে পারবো আমি দেখিনি যে এটা কাজ করছে কিনা এই যে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে আমি এখানে যাবা দিচ্ছি পারফেক্টলি কাজ করছে তো আশা করি কিভাবে ইজেসের এই প্রোজেক্টটি ডিপ্লয় করতে সেটাও আপনারা এইখান থেকে দেখে নিলেন এবার ডেফিনেটলি আপনারা ভিডিওর কমেন্টে আপনারা যে অ্যাপটা ডিপ্লয় করেছেন সেই অ্যাপের ইউআরএলটা ভিডিওর কমেন্টে দিয়ে দেবেন আমি চেক করবো কতটুকু ভালোভাবে আপনাদের এটা রান করছে এবং ঠিকমতো করতে পেরেছেন কিনা সো নিজেকে মোটিভেট করুন এবং আমাকে মোটিভেট করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ